वेलकाम टू 5foron चैनल 5foron चैनेले आपनादेर सकलके स्वागत जानाई आजके आमी आपनादेर खूब चटपटा एकटा रेसिपी तैरी करे देखाबो दई बड़ा तेतुले चाटनीटा करे देखाबो किभाबे आमी तेतुले चाटनी करछी एखाने आमी 100 ग्राम मतन तेतुल नियेछी तेतुलटाके प्रथमे जल दिए ভালো করে কাঠটা বের করে নেব তবে খেয়াল রাখতে হবে কাঠটার মধ্যে যেন একটাও দানা বা আঁশ না থাকে দেখুন এইভাবে আমি চাটনিটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখাবো এই তেতুলের চাটনি তৈরি করার জন্য আমি এখানে চিনি নিয়েছি 4 চামচ মতন এখানে ভাজা মশলা আছে জিরে ধনে শুকনো লঙ্কা তিনটা একসাথে শুকনো খোলায় ভেজে আমি এটাকে মিক্সিতে পেস্ট বেটে নিয়েছি আর এখানে 1/4 চামচ লবণ আছে এইবার আমি তেতুলের চাটনিটা তৈরি করব এরপর আমি কড়াইয়ের মধ্যে এই তেতুল গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য আমি জল অ্যাড করব সামান্য আমি জল দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একটু জাল দেব এর মধ্যে আমি চামচ চিনি অ্যাড করলাম আমি একটু মিষ্টিটা দেখে তারপর আমি বাকি চিনিটা দেব আর 1/4 চামচ লবণ দিয়ে আমি করব না এটা হালকা আমি চক মিষ্টি রাখব দেখুন বন্ধুরা আমাদের চাটনি প্রায় হয়েই এসেছে দেখুন আমাদের চাটনি গাঢ় হয়ে গেছে এই দেখুন এরপর আমি এর মধ্যে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আমি এর মধ্যে 1/2 চামচ ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কলাই ভেজে আমি পেস্ট করে নিয়েছি সেই ভাজা মশলাটি আমি অ্যাড করলাম অ্যাড করে হালকা একটু নাড়াচাড়া করে নেব আমাদের তৈরি হয়ে গেছে তেতুলের চাটনি এবার আমরা এটাকে নামিয়ে নেব এই যে আমি এখানে বিউলির ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটাকে আমি ভালো করে বেটে নিয়েছি জল ছাড়া বাটতে হবে বিউলির ডালটাকে এরপর আমি নিয়েছি এখানে 1/4 চামচ লঙ্কার গুঁড়ো 1/4 চামচ এখানে আমি চাট মশলা 1/4 চামচ আমচুর পাউডার 1/4 চামচ ভাজা জিরে জিরের গুঁড়ো আপনারা ভাজা জিরের গুঁড়ো না দিয়ে যদি ঘরে জিরের গুঁড়ো থাকে সেটাও আপনারা দিতে পারেন আমি এখানে জিরেটাকে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে ভাজা মশলা আছে যেটা আমি আগেও তেঁতুলের চাটনি করতে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে সাদা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি পেস্ট করে রেখেছি সেই ভাজা মশলা আমি এখানে
1/4 চামচ নিয়েছি আর 1/4 চামচ লবণ এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব আমি প্রথমেই এই ডালের পেস্টের মধ্যে 1/4 চামচ ভাজা মশলা 1/4 চামচ লবণ 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ এখানে আমি জিরের গুঁড়ো আমচুর পাউডার আর চাট মশলা আমি নিয়েছি এরপর আমি মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নেব একসাথে দেখুন আমাদের ফেটানোটা প্রায় হয়েই গেছে এরপর আমরা এগুলোকে বড়ার আকারে ভেজে তুলব তার আগে আমি বলে নিই আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই 5ফোরন চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আসুন এবার আমি আপনাদের কিভাবে বড়াগুলো ভেজে তুলব সেটা দেখা দেখুন বড়াগুলো ফুলে উঠছে এই একইভাবে আমরা সবকটা বড়া ভেজে নেব দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে উঠিয়ে নেব দেখুন এরপর আমরা একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলটাকে গরম করে নেব এরপর আমরা এই জলের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেব সবগুলো বড়া দিয়ে এইভাবে আমি চেপে চেপে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য এরপর আমি দইয়ের মিশ্রণটি তৈরি করে নেব একটা আমি বোল নিয়েছি এর মধ্যে আমি 250 গ্রাম টক দই নিয়ে ভালো করে টক দইটাকে প্রথমে আমরা ফেটিয়ে নেব 3 চামচ চিনি আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করলাম 1/4 চামচ লবণ 1/4 চামচ লঙ্কার গুঁড়ো চামচ চাট মশলা এইটা অপশনাল আপনাদের বাড়িতে থাকলে আপনারা দিতেও পারেন অথবা না দিলেও হবে তবে চাট মশলাটা দিলে একটু খেতে বেশি টেস্ট হয় এবার আমি সব মিশ্রণটিকে ভালো করে প্রথমে একটু ফেটিয়ে নেব করে দইটাকে ফেটিয়ে নেব
দেখুন আমাদের দইয়ের পেস্টটি প্রায় তৈরি। এরপর আমরা এর মধ্যে বড়াগুলোকে চুবিয়ে দেব। এইভাবে আমরা বড়াগুলোকে দু হাত দিয়ে এইভাবে চেপে তৈয়ের মধ্যে খুব আলতো করে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দিলে বড়াগুলো ভেঙে যাবে। এইভাবে আমরা দইয়ের মধ্যে বড়াগুলোকে দু তিন মিনিটের জন্য চুবিয়ে রাখব, তারপর আমরা এটাকে প্লেটে সার্ভ করে নেব। এরপর আমরা সার্ভ করে নেব এইভাবে আমরা উপর দিয়ে কিছুটা দই দিয়ে দেব। এরপর ওয়ান পিঞ্চ ভাজা মশলা, ওয়ান পিঞ্চ চাট মশলা, তেঁতুলের চাটনি, এইভাবে আলু ঝুরি, উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি আমাদের দই বড়া। এই রেসিপিটি সত্যিই খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবেই বাড়িতে দই বড়া রেসিপিটি তৈরি করে জানাবেন রেসিপিটি কেমন হলো, এবং পাঁচফোড়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আরও নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই আপনাদের থেকে আমি আশা করে থাকবো। আপনারা নেক্সট ভিডিও কি দেখতে চান, এই রকমই নিত্য নতুন রেসিপি আমি পাঁচফোড়ন চ্যানেলের পক্ষ থেকে দিতে থাকব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।